সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আচ্ছা শিক্ষার্থীরা বলো আমরা যখন একটা গোলাপ গাছের ডাল থেকে ডাল কেটে আবার লাগাই সেখান থেকে গোলাপ গাছ হয় অথবা আমরা যদি পেঁয়াজের কন্দটা মাটিতে লাগাই সেখান থেকে আবার পেঁয়াজ গাছ হয় কেন হয় কিভাবে হয় চলো শিক্ষার্থীরা আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আমার তার আগে পরিচয়টা দিয়ে দিই আমি নাদিয়া শারমিন সিনিয়র লেকচারার জীববিজ্ঞান বিভাগ মারিস্টোন কলেজ উত্তরা ঢাকা শিক্ষার্থীরা আমাদের শ্রেণীর জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে দশম অধ্যায় নিয়ে আমরা কিছু গত ক্লাসে কথা বলেছিলাম আলোচনা করেছিলাম আজকেও আমরা সেই দশম অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে কথা না বাড়িয়ে আমাদের আলোচনাটা শুরু করা যাক আমরা এখন চলো আমাদের যে দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আছে তা নিয়ে একটু আলোচনা করি সৃজনশীল প্রশ্ন এক তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্রশ্নটা হচ্ছে নিয়ন্ত্রিত অবস্থায় পরাগায়ন ঘটিয়ে বর্তমান জাতের ফসল উন্নত জাতের ফসল বর্তমান জাত হতে উন্নত জাতের ফসল উৎপাদন করা সম্ভব আমাদের প্রশ্ন ছিল ক অ্যাপোগ্যামি কি খ ডিম্বক ও গর্ভাশয়ে নিষেধ পরবর্তী পরিবর্তন ছকের মাধ্যমে দেখাও এখানে চোদ্দোটা পরিবর্তন আছে এটা আমাদের এমসিকিউ কিউ তো আসে গ উদ্দীপকের আলোকে নতুন জাত উদ্ভাবন সৃষ্টি প্রক্রিয়ার সংক্ষেপে বর্ণনা করো যেহেতু এটা নতুন জাত তাহলে অবশ্যই হবে এটা কৃত্রিম প্রজনন এবং সেটা আমরা ধাপে ধাপে বর্ণনা করব ঘ উদ্দীপকের পদ্ধতির ফসল প্রয়োগের ফলে বাংলাদেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ উদাহরণ সহ বিশ্লেষণ করো অবশ্য এটা কৃত্রিম প্রজননের গুরুত্ব হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা ধাপে ধাপে আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা আমাদের সৃজনশীল প্রশ্ন যে ক ছিল চলো আমরা সেটা ক নিয়ে কথা বলি আমাদের প্রথম প্রশ্ন ছিল কতে অ্যাপোগ্যামি কি অ্যাপোগামি হচ্ছে ডিম্বাণু ছাড়া ভ্রণতলী যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা অ্যাপোগামি বলি বিভিন্ন প্রকার যে ফার্ন উদ্ভিদ আছে সেই ফার্ন উদ্ভিদে আমরা অ্যাপোগামি প্রক্রিয়াটি দেখতে পাই শিক্ষার্থীরা আমরা এখন এক নম্বর সৃজনশীল প্রশ্ন সে প্রশ্নের খ উত্তর নিয়ে আলোচনা করব। যে নিষেকের পর গর্ভাশয়ের ও ডিম্ব কী আগে পরে কি কি ধরনের পরিবর্তন হয় তোমরা কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে নিষেকের আগে এবং নিষেকের পরে তো প্রথমে এক নম্বর ডিম্বক রন্ধ্র ডিম্বক রন্ধ্র যেটা ডিম্বকের অংশ সবই চলে যাবে বীজ আর ফলে গর্ভাশয়ের যেটা অংশ সেটা হবে ফল তাহলে চলো দেখি ডিম্বক রন্ধ্র হচ্ছে বীজ রন্ধ্র ডিম্বক নাভি এটা হচ্ছে বীজ নাভি ডিম্বক নারী বীজ বৃন্ত এক সাইন এটা হচ্ছে টেস্টা ইনটাইন এটা হচ্ছে টেকমেন ভ্রূণপোষক কলা নষ্ট হয়ে যায় আর ডিম্বাণু সে তো ভ্রূণের সৃষ্টি হয় শস্য নিউক্লিয়াস এটা শস্যে পরিণত হয় সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায় কোষ যেটা থাকে সেটাও নষ্ট হয়ে যায় আর ডিম্বুক যেটা অংশ অবশ্যই বলেছে সেটা বীজে পরিণত হবে ডিম্বকের যেটা ত্বক সেটা হবে বীজের ত্বক গর্ভাশয় প্রাচীর গর্ভাশয়ের সমস্ত অংশই ফল তাহলে গর্ভাশয় প্রাচীর হবে ফল ও ত্বক আর গর্ভাশয়টা কিসে পরিণত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা হবে ফল তাহলে নিশ্চয়ের আগে ও পরে পরিবর্তনটা নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছ আমরা শিক্ষার্থীরা এখন এক নম্বর সৃজনশীল প্রশ্নের গড় নাম্বার উত্তর নিয়ে আলোচনা করব উদ্দীপকের আলোকে নতুন যা সৃষ্টি প্রক্রিয়া আমরা এখন আলোচনা করছি এই যে উদ্দীপকের আলোকে আমরা নতুন যা সৃষ্টি করছি সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন চলো শিক্ষার্থীরা আমরা কিভাবে কৃত্রিম প্রজনন ঘটিয়ে হাইব্রিডাইজেশন করা যায় সেটা নিয়ে আলোচনা করি সাধারণত কৃত্রিম উপায়ে উন্নত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টি প্রক্রিয়াকে আমরা বলি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এক্ষেত্রে আমরা প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে প্যারে নির্বাচন সংকরায়নের জন্য আমাদেরকে সঠিক ও কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন প্যারে নির্বাচন করতে হবে অবশ্যই আমাদের যে প্যারেন্টস থাকবে সেটা হবে সুস্থ সবল ও রোগমুক্ত এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের দুই নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে প্যারেন্টের সপরাগান এক্ষেত্রে আমাদের নির্বাচিত যে প্যারেন্ট আছে তার মধ্যে স্বপরাগান করতে হবে যাতে আমাদের প্যারেন্টটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন কিনা তা আমরা যাচাই করতে পারি আমাদের তিন নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে ইমাস্কুলেশন ইমাস্কুলেশনের জন্য এই ধাপটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়ায় পরাধানিক থেকে পরিপুষ্ট পরি যে পরিপুষ্ট পরিপক্ক হওয়ার আগে আমরা উভলিঙ্গ ফুল থেকে পরাধানিকে অপসারণ করবো কেন অপসারণ করবো যাতে এটা আমরা স্ত্রী ফুলে পরিণত করতে পারি এবং ফুলের স্বনিষেক রোধ করার জন্যেই আমরা এই কাজটি করে থাকি এভাবে উভয়লিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করা প্রক্রিয়া হচ্ছে ইমাস্কুলেশন আরেকটি কথা বলে দেই ইমাস্কুলেশন কিন্তু আলাদাভাবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে চার হচ্ছে ব্যাগিং ইমাস্কুলেশনের পর ফুলগুলো সহ বিটপের কিছু অংশ আমরা পলিথিন ব্যাগ দিয়ে আবদ্ধ অবস্থা রাখবো এর কারণ হচ্ছে এতে যাতে পরপরাগার না হয় এবং কোনো ধরনের সংক্রমণ না হয়ে থাকে শিক্ষার্থীরা আমাদের পাঁচ নম্বর ধাপ হচ্ছে ক্রসিং বা শঙ্করায়ন চলো আমরা ক্রসিং একটু কথা বলি নির্ধারিত পুরুষ ফুলের পরাক থেকে পরাগরেণু কালেকশন করা হয় এটা বিভিন্নভাবে করা হয় সাধারণত হচ্ছে আমাদের চিমটা বা যে তুলি আছে সেগুলোকে ভালো করে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে তারপর আমরা সেটাকে কি করি পরা রেণুগুলোকে কালেকশন করি এরপর যে আমাদের ইমাস্কুলেটেড ফুল আছে সেই ফুলের গর্ভমুটি সেটাকে আমরা স্থাপন করি এই প্রক্রিয়াটাকে আমরা বলি ক্রসিং এ কাজের জন্য স্ত্রী ফুলের ব্যাগটিকে সাময়িকভাবে অপসারণ করা হয় এবং ক্রসিং হয়ে যাওয়ার পরেই আবার সেটাকে পুনরায় স্থাপন করা হয় এরপর যে ধাপ সেটা হচ্ছে লেভেলিং ক্রসিংয়ের পর ফুলগুলোতে একটা ছোট্ট ট্যাগ দেওয়া হয় এবং ট্যাগ দিয়ে কত তারিখে ইমাস্কুলেশন করা হয়েছে কোন কোন ফুলের মধ্যে ক্রসিং করা হয়েছে কত তারিখে করা হয়েছে এ সমস্ত যাবতীয় তথ্য একটা ছোট্ট লেভেলে ট্যাগ করে ফুলের স্ত্রী ফুলের যে আছে সেখানে লেবেল করে দেওয়া হয় আমাদের সাত নম্বর ধাপ হল বীজ সংগ্রহ ফল পাকার পর ব্যাগটাকে খুলে ফল কেটে তা থেকে বীজটাকে কালেকশন করা হয় এবং বীজগুলোকে শুকিয়ে লেবেল সহকারে সংরক্ষণ করা হয় এটাকে আমরা বলছি বীজ সংগ্রহ আট নম্বর ধাপ হচ্ছে বীজ বপন পরবর্তী জন ঋতুতে না আসা পর্যন্ত আমরা ওয়েট করব এবং যখনই আমাদের এই মৌসুম আসবে সেই মৌসুমে আমরা বীজগুলোকে বপন করব। বপন করে আমরা সেগুলোকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করব নয় নম্বর যে ধাপ সেটা হচ্ছে এফআ বংশধরের সৃষ্টি পরবর্তী জন ঋতুতে সংরক্ষিত বীজগুলোর থেকে যে গাছ উৎপন্ন হবে সে গাছগুলো প্রত্যেকটি হচ্ছে পিতা মাতা থেকে আগত শঙ্কর উদ্ভিদ এদের পিতা মাতার উভয় জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য এদের থাকে এবং এই উদ্ভিদটাকে আমরা বলছি এফআ বংশধর উদ্ভিদ দশ এফআ বংশধরের ব্যবহার ও নতুন প্রকরণ সৃষ্টি এফ আর বংশধর থেকে দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করে যে সব নতুন উদ্ভিদ সৃষ্টি পাওয়া যায় তাকে আমরা বলি এফ টু এভাবে একই পদ্ধতিতে আমরা কয়েক জেনারেশন পর্যন্ত যাই এবং নতুন প্রকরণ আমরা দেখ অবজার্ভ করি যে আমাদের মধ্যে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছিল সেটা প্রকাশ পাচ্ছে কিনা এভাবে নতুন প্রকরণ সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় তবে কথা হচ্ছে এই যে আমরা ইমাস্কুলেশন করছি অবশ্যই সেখানে সতর্কতার ব্যবস্থা নিতে হবে বিশেষ করে যখন আমরা ক্রসিং করবো ইমাস্কুলেটেড করব। এবং আমরা যে সকল প্যারেন্টস নির্বাচন করব। সেগুলো অবশ্যই যেন সতর্কতার সাথে আমরা ব্যবহার করতে পারি আর সতর্কতার সাথে ব্যবহার করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে পারি আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের ঘর নম্বর ছিল যে উল্লেখিত প্রক্রিয়াটি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে গুরুত্ব রাখতে পারে সে অবশ্যই সেটা কিন্তু আমাদের কৃত্রিম প্রজনন এই যে আমরা কৃত্রিম প্রজনন বিষয়টিকে চিহ্নিত করেছি এর জন্য নম্বর হচ্ছে এক এখন এই পদ্ধতি প্রয়োগ করে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সেটা আমরা এখন একটু বিশ্লেষণ করি বিশেষ করে অধিক ফলন এক নম্বর যেটা যদি আমরা বলি তাহলে শস্য দানা তন্তু গবাদি পশুর খাদ্য ইত্যাদি উদ্ভিদজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে আমাদের এই কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় এখন আমাদের প্রধান যে খাদ্যশস্য সেটা হচ্ছে ভুট্টা তো আমেরিকায় বিজ্ঞানী যে সাল উনিশশো সালে ভুট্টার দ্বি পদ্ধতি আবিষ্কার করেন এরপর ভুট্টার দ্বিসংকরণ পদ্ধতির আরও নতুন নতুন প্রকরণ সৃষ্টি হয়েছে এর ফলে ভুট্টার অনেক আবাদ বেড়ে গেছে আর ধান ধান তো আমাদের জাতীয় খাদ্য শুধু ধান আমাদের বাংলাদেশের জাতীয় খাদ্য না পৃথিবীর বিভিন্ন দেশও জাতীয় খাদ্য উনিশশো সালে যে ফিলিপাইনে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র বা আমরা যেটাকে বলি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সেখানে বিজ্ঞানীরা ধানের একটি জাত আবিষ্কার করেন যেটা নাম হচ্ছে ইরি এশিয়া মহাদেশে ধান উৎপাদনে চল্লিশ বছরে চার গুণ বেড়ে গেছে চিন্তা করো জমি পরিমাণ কমছে কিন্তু ধানের উৎপাদন বাড়ছে এবার আমরা যদি ইরির কথা বলি ইরি হচ্ছে একটা উচ্চ ফলনশীল ধানের জাত যা হচ্ছে তাইওয়ানের প্রাকৃতিক খাটোজাত ডি জিগ্রিউ জেন এর এবং ইন্দোনেশিয়ার লম্বা ধানের প্রকৃতি যে পিটা ধান এদের মধ্যে ক্রসিংয়ের ফলাফল এরপরে আবার ইরি এট উল্লেখযোগ্য বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু বা বাড়ি যেটাকে আমরা বলি এও কিন্তু পিছে নেই সেও কিন্তু বাংলাদেশের যে জলবায়ু তার জন্য বিভিন্ন ধরনের ধানের জাত উদ্ভাবন করেছে এর মধ্যে এগুলো উল্লেখযোগ্য এবার আসি আমরা গমের কথায় আমেরিকান বিজ্ঞানী নর্মাল আর্নেস্ট উচ্চ ফলনশীল গমের আবিষ্কার করেছেন যাতে পৃথিবীর আমূল পরিবর্তন হয় এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই নাম্বার উন্নত গুণগত মান গুণগত মানের উপর ওই ফসলের ব্যবহার নির্ভর করে যদি সেটা সবজি হয় তাহলে সে সবজিটার আকার কেমন স্বাদ কেমন কত দিন পর্যন্ত সে স্থায়ী হয় এটার উপর নির্ভর করে আবার যদি সেটা আমাদের কোনো মশলা জাতীয় খাবার হয় তবে সেটা সুগন্ধি কেমন সেটা আকার কেমন কতদিন পর্যন্ত সেটা আমরা সংরক্ষণ করতে পারবো এটার উপরও নির্ভর করে সুতরাং উন্নত গুণগত মান কিন্তু কৃত্রিম প্রজনন দ্বারা উন্নতি সাধন করা হয়েছে তিন নম্বর পয়েন্ট এটা হচ্ছে পরিপক্কতা কালে পরিবর্তন বিভিন্ন ভিন্ন ঋতুতে চাষ তারপরে ফসলের দ্রুত পরিপক্কতা ফলন ইত্যাদি আমরা কিন্তু বিলম্ব ঋতুতে চাষাবাদ করতে পারি যেমন গ্রীষ্মকালে আমরা টমেটো চাষ করতে পারি তারপরে হচ্ছে আমাদের যে চিচিঙ্গা সেটা আমরা ভিন্ন ঋতুতে চাষ করতে পারি এভাবে কিন্তু সবজির ব্যাপক চাহিদা পাওয়া যায় তারপরে পান হচ্ছে সমকালীন পরিপক্কতা লাভ সমকালীন পরিপক্কতা ফসলের ক্ষেত্রে যান্ত্রিক উপায়ে ফলন উত্তোলন করা যায় এবং সময়ও আমাদের কম লাগে মনে করি যদি একই সময়ে সবকিছু ফসল পাকে তাহলে আমরা সহজে সেটাকে যান্ত্রিক উপায়ে বা সহজে যে লোকবল দ্বারা সেটাকে সহজে কালেকশন করতে পারি যেমন মুখ ডালের কথা আমরা ওখানে উল্লেখ করতে পারি একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিবর্তন এটা আমাদের পাঁচ সামার পয়েন্ট উদ্ভিদের উর্বরতা যেমন আমরা অরহর ডালে কথা বলতে পারি কার্পাস কথা বলতে পারি জলবদ্ধতা সহনশীলতা এটা দেশি পাটের কথা বলতে পারি শাখাহীনতা পাট গাছ তারপর বৃহৎ আকার উদ্ভিদ যেমন আম গাছ আলোক সংবেদনশীলতা না থাকা ধান গম ইত্যাদি বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করা যায় এই কৃত্রিম প্রজননের মাধ্যমে ছয় নম্বর রোগ প্রতিরোধিতা রোগ প্রতিরোধী জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোগ প্রতিরোধী হওয়ার ফলে রোগ প্রতিরোধী যে জাতগুলো আছে সেগুলো ক্রসিংয়ের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করতে পারি যেমন গাজি মুক্তা এই সকলেই হচ্ছে রোগ প্রতিরোধী ধানের জাত শিক্ষার্থীরা আমরা এখন সাত নম্বর পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি সাত নম্বর পয়েন্ট হচ্ছে পীরন সহনশীল জাত উৎপাদন খরা লবণাক্ততা জলমগ্নতা ইত্যাদি কিন্তু সবসময় আমাদের প্রকৃতির কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের ফল ফলনটা কমে যায় তো সংকটনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে পীরন সিহনশীল জাত খরা লবণাক্ততা জলবগ্নতা ইত্যাদি সহনশীল জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে লবণাক্ততা সহনশীল জাত বি সাতচল্লিশ এক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় কৃষকদের জন্য একটি সুখবর হিসাবে নিয়ে এসেছে পরে হচ্ছে আমাদের আট নম্বর ধাপ সেটা হচ্ছে আবাদিকাল সংক্ষিপ্তকরণ আমাদের দেশে কিছু ধানের জাত আবিষ্কার হয়েছে যাতে জীবনচক্র বিশ থেকে তিরিশ দিন কমিয়ে আনা হয়েছে ফলে বর্ষাকালও কিন্তু আমরা সেই আবাদিকাল সংক্ষিপ্তকরণ করে ফলনকে দ্রুত ঘরে তুলতে পারি নয় নাম্বার হচ্ছে উদ্ভিদ বিবর্তন কৃত্রিম প্রজননে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে একটু আগে আমরা বলেছি যে গম আর রায়ের সংকরায়নে আমাদের সৃষ্টি হয়েছে ট্রিটসেল যেটা স্বল্প শীত ও প্রচণ্ড শীতও ভালো ফলন দেয় এভাবে আমরা ধীরে ধীরে কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন নতুন জাত সৃষ্টি করার মাধ্যমে আমরা আমাদের যে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী সেটা আমাদের দেশে ব্যবহার করতে পারছি শিক্ষার্থীরা আমরা এবার আমাদের দ্বিতীয় সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করি আমাদের দ্বিতীয় সৃজনশীল কোশ্চেন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দ্বিতীয় সৃজনশীল কোশ্চেন হচ্ছে প্রজনন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া জীবনের ধারাবাহিকতা রক্ষায় এবং পরিবেশের পরিবর্তন ও প্রজননের উপর নির্ভরশীল উচ্চশ্রেণী উদ্ভিদে প্রজনন দুই প্রকার এক হচ্ছে যৌন প্রজনন আর দুইটা হচ্ছে অযৌন প্রজনন অথবা অঙ্গস প্রজনন আমাদের অঙ্গস প্রজননকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নে প্রথম প্রশ্ন ছিল ক ইমাস্কুলেশন কী পার্থন জেনেসিস কি বা বলতে কি বুঝো গ উদ্দীপকে উল্লেখিত এক ও দুই নং প্রক্রিয়া এক ও দুই নং প্রক্রিয়া হচ্ছে আমাদের যৌন এবং অযৌন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ঘ উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বি প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কৃত্রিম অঙ্গস প্রজনন তাহলে চলো শিক্ষার্থীরা আজকে আমাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি শিক্ষার্থীরা আমরা এখন দুই নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেই সৃজনশীল প্রশ্নের এক নাম্বার যে জ্ঞানমূলক প্রশ্ন তা ছিল ইমাস্কুলেশন চলো আমরা ইমাস্কুলেশন নিয়ে আলোচনা করি দেখো যে সংকরণের জন্য আমাদের এই ইমাস্কুলেশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ এই প্রক্রিয়ায় পরাগধানী থেকে পরিপুষ্ট পরিপক্ক হওয়ার আগেই স্ত্রী উদ্ভিদ থেকে পরাগ যে রেণু আছে বা উভলিঙ্গ ফুল আছে সেই উভয়লিঙ্গ ফুল থেকে পরাগধানী অপসারণ করা প্রক্রিয়াই হচ্ছে আমাদের ইমাস্কুলেশন এভাবে উভয়লিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করা হয় এবং এটাকে স্ত্রী ফুলে পরিণত করা হয় এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হচ্ছে স্বপরাগান রোধ করা এবার আমাদের দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন সেই দুই নাম্বার সৃজনশীল প্রশ্নে আমরা খ নাম্বার উত্তরে চলে যাব এখানে আমাদের প্রশ্ন ছিল যে পার্থনো জেনেসিস বলতে কি বুঝো দেখো পার্থনো জেনেসিস হচ্ছে আমাদের সাধারণত আমরা জানি যে ডিম্বাণু শুক্রাণু নিষিক্তকরণের মাধ্যমে কিন্তু কোনো হচ্ছে উদ্ভিদের প্রজনন কার্য হয় কিন্তু শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত বাদ দিয়ে জাগর বর্ধিত বিকাশিত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে না কখনো কখনো দেখা যায় ডিম্বাণু নিষিদ্ধ না হয়ে বর্ধিত বিকাশিত ভ্রূণ সৃষ্টি হচ্ছে অনিষিক্ত ডিম্বাণুর এভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি করা প্রক্রিয়াকে আমরা বলি পার্থনোজেনেসিস এখন বলতে পারো যে পার্থনোজেনেসিসটা আসলে কোথায় হয় যেমন স্পাইরোগায়রা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি স্পাইরোগায়রাতে এটা হয়ে থাকে আবার প্রাণী ক্ষেত্রে বোলতা মৌমাছি এগুলো কিন্তু এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে আমরা পার্থনোজেনেসিসকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপার পার্থনোজেনেসিস হ্যাপলয়েড জেনেসিস কি এটা হলো অনিশ্চিত হ্যাপ্লয়েড ডিমাণু থেকে ভ্রূণ উৎপন্ন হলে ওই প্রক্রিয়াকে আমরা বলি হ্যাপলয়েড জেনেসিস যেমন মৌমাছি বলতা ইত্যাদিড জেনেসিস নিয়ে আলোচনা করবো দেখো যখন স্বাভাবিক মিউসিস প্রক্রিয়ার বদলে মার্টোসিস প্রক্রিয়ায় ডিমাণু সৃষ্টি হয় এবং ভ্রূণোথলিতে পরিণত হয় বা ভ্রূণে পরিণত হয় তাকে আমরা বলি ডিপ্লয়েড পার্থনোজেনেসিস যেমন আমরা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এটা পেয়ে থাকি শিক্ষার্থীরা আমরা এবার গণক প্রশ্নে আলোচনা করব আমাদের গণক প্রশ্নে যৌন প্রজনন এবং অযৌন প্রজনন এই দুইটির মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব পাশে তোমরা বোর্ডে লেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমাদের প্রথমে এখানে আছে যৌন প্রজনন আরে পাশে আছে অযৌন প্রজনন আমাদের পার্থক্যের বিষয় হচ্ছে কোথায় ঘটে যৌন প্রজনন ঘটে উচ্চ শ্রেণীর জীবে আর অযৌন প্রজনন ঘটে নিম্ন শ্রেণীর জীবে এখন দুই নাম্বার বিষয় হচ্ছে বৈচিত্র্যতা অ যৌন প্রজননে বৈচিত্র্য দেখা যায় কারণ এখানে কিন্তু ক্রসিং হবার অভার হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে অযৌন প্রজননে কোনো ধরনের বৈচিত্র্য দেখা যায় না গ্যামিট। যৌন প্রজননে কোনো গ্যামেট তৈরি হয় না অযৌন প্রজননে গ্যামেট তৈরি হয় নিষেক যৌন প্রজননে নিষেক হয় আর অযৌন প্রজননে নিষেক হয় না জীবের সংখ্যা যৌন প্রজননে উৎপন্ন জীবের সংখ্যা সাধারণত কম হয় আর অযৌন প্রজননে অনেক বেশি হয় জীবনকাল উচ্চশ্রেণীর জীবে যেহেতু যৌন প্রজনন হয় তা তার জীবনকাল হচ্ছে বেশি শিক্ষার্থীরা আমরা এখন দুই নম্বর সৃজনশীল প্রশ্ন এর প্রশ্ন নিয়ে আলোচনা করি আমাদের ঘয়ে ছিল উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বি প্রক্রিয়াটি হলো কৃত্রিম অঙ্গস প্রজনন চল আমরা কৃত্রিম অঙ্গস প্রজনন কীভাবে ঘটানো যায় তা নিয়ে একটু আলোচনা করি কৃত্রিম অঙ্গস প্রজনন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ফুল ও ফলে গুণগত মান বজায় রেখে কৃত্রিমভাবে তার অঙ্গের মাধ্যমে প্রজনন ঘটানো যায় একে আমরা কলম পদ্ধতিও বলে থাকি এ কৃত্রিম অঙ্গস প্রজনন নানাভাবে করা হয় প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে শাখা কলম বা কাটিং নির্বাচিত যে আমাদের উদ্ভিদ থাকবে বা কাণ্ড থাকবে সে কাণ্ড বা কাণ্ডের শাখা পাতা বা মূলের অংশ কেটে নিয়ে বংশবৃদ্ধি করা হয় নির্বাচিত গাছের কাণ্ড ছোট ছোট অংশ কেটে আমরা সেটাকে মাটি পানি বা গাছের খণ্ডটি বিভিন্ন জায়গায় রেখে সেখানে আমরা মূল উৎপাদন করে থাকি আর এই মূল উৎপাদন করার জন্য অনেক ক্ষেত্রে আমরা ফাইটো হরমোন ইউজ করে থাকি এই খণ্ডগুলোকে থেকে দ্রুত পাতা উৎপাদন হয় এই খণ্ডগুলোতে যাতে দ্রুত পাতা ও নতুনভাবে গাছ সৃষ্টি হয় সাধারণত বর্ষাকালে এই পদ্ধতিটি প্রয়োগ করা হয় এই পদ্ধতিকে আমরা শাখা কলম বলে থাকি এই পদ্ধতিতে তিনটে শ্রেণীতে কি করা হয় এটা হচ্ছে মাটির শাখা কলম এটা হচ্ছে পানির শাখা কলম আর একটা হচ্ছে বালির শাখা কলম শিক্ষার্থীরা এরপর হচ্ছে দাবা কলম দাবা মানে একদম দাবিয়ে চলো আমরা দাবা কলম নিয়ে একটু কথা বলি লেবু জুই প্রভৃতি গাছে মাটির সংলগ্ন অসম শাখা প্রশাখা মাটির কাছাকাছি থাকে এই ধরনের উদ্ভিদগুলোর মাটি নিচের কাছাকাছি যে শাখাগুলো আছে এগুলোকে দাবিয়ে মাটি নিচে চাপা দেওয়া হয় মাটি নিচে চাপা গৃত অংশ থেকে শিকড় সৃষ্টি হয় আর এটাকে আমরা বলছি তাবা কলম এরপর মূলসহ ওই অংশটিকে কেটে অন্য জায়গায় অপসারণ করে লাগিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায় এবার আমরা চলে যাব গুটি কলম দেখো কাণ্ড শক্ত কাণ্ডযুক্ত যে কোনো ফল গাছে গুটি কলম করা হয় বিশেষ করে আম গাছ লেবু গাছ এগুলোতে গুটি কলম করা হয় গুটি কলমের জন্য নির্ধারিত গাছে গোবর মাটি খণ্ড দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় নিয়মিত পানি দেওয়া হয় ফলে ওই অংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি হয় এরপর ভেজা মাটিতে গাছটিকে মূলসহ লাগালে সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হয় এরা এবার আমাদের চার নম্বর যে কলম পদ্ধতি তার নাম হচ্ছে জোর কলম নির্বাচিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের কাণ্ডের ডাল শাখা বা মুগুল সহ একটি শাখাকে বিচ্ছিন্ন করে মাটিতে বা টবে লাগানো হয় এবং যে একটি নির্দিষ্ট গাছের সঙ্গে জোড়া দেওয়া হয় যে গাছের সঙ্গে আমরা জোড়া দিচ্ছি সেটাকে আমরা বলছি স্টক আর যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন আমরা যে ডালটাকে লাগাচ্ছি সেটাকে আমরা বলছি শিওন এভাবে আমরা জোড়া লাগাইয়ে যে কলম তৈরি করি সেটাকে আমরা বলি জোর কলম বিশেষ করে আম জাম লিচু ইত্যাদি গাছ এটা করা হয় এরপরে আমাদের যে কলম পদ্ধতি আছে সেটা হচ্ছে চোখ কলম বা কুড়ি সংযোজন কাঙ্ক্ষিত ফলনযুক্ত গাছের চোখ বা কুঁড়ি একই প্রজাতির অন্য প্রকার উদ্ভিদের মধ্যে লাগানো হয় এবং সেখানে সে খাদের মধ্যে স্থাপন করা হয় এরপরে সেখানে চারিপাশে একটু গোবর মাটি দিয়ে আমরা লাগিয়ে দিই কিছুদিন পর দেখি যে সেই অংশ থেকে শিকড় সৃষ্টি হচ্ছে এই ধরনের উদ্ভিদ বা চোখ কলম থেকে কি হয় মুকুল সৃষ্টি হয় বড়ই গাছে সাধারণত চোখ কলম পদ্ধতি প্রয়োগ করে নতুন নতুন যে উদ্ভিদ তা সৃষ্টি করা হয় শিক্ষার্থীরা আমরা দশম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেটা নিয়ে চলো একটু আলোচনা করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কনেডিয়া নামক স্পোর কোর উদ্ভিদে দেখা যায় সেটা হবে ছত্রাক দুই ফান উদ্ভিদে স্পোর সৃষ্টি হয় কোথায় অবশ্যই এটা হচ্ছে সোরাসে তিন শতমূলী পটল ইত্যাদি উদ্ভিদ কি কোন অঙ্গের মাধ্যমে প্রজনন কার্য সমাধা করে অবশ্যই ঠিক বলেছ এটা হচ্ছে মূল চার বুলবিল কি এটা হচ্ছে এক ধরনের কাক্ষিক মুকুল পাঁচ মুকুল পদ্ধতিতে কোন উদ্ভিদ বংশবিস্তার করে অবশ্যই এটা হচ্ছে ইস্ট যা এক কোষে এক প্রকার ছত্রাক ছয় শাখা কলম পদ্ধতিতে মূল সৃষ্টির জন্য কোন হরমোন ব্যবহার করা হয় অবশ্যই এটা হচ্ছে অক্সিন লেবু চন্দ্রমল্লিকা কোন পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো যায় এটা হবে কি জানো দাবা কলম আর বড়ই গাছে কোন পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো যায় এটা হচ্ছে কি ঠিক বলেছো চোখ কলম নয় অপুঞ্জুনি পদ্ধতি কে আবিষ্কার করেন এটা হচ্ছে চার্লস পনেট দশ হ্যাপ্লয়েড পার্থনোজেনেসিস কোন উদ্ভিদে দেখা যায় এটা হবে বেগুন তামাক শিক্ষার্থীরা বীজহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে কি বলা হয় বলতো এটা আমাদের এগারো নম্বর কিন্তু এমসিকিউ এটা হবে পার্থনো বিশেষ করে তরমুজ তারপর আঙ্গুর এই পদ্ধতিতে কিন্তু কি করা হয় ফল উৎপাদন করা হয় তেরো ডিমাণু ছাড়া ভ্রূণথলির যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টি করা প্রক্রিয়ার নাম কি ঠিক বলেছ এটা হচ্ছে অ্যাপোগ্যামি চোদ্দ লবণাক্ততা সহনশীল কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত সেটা হবে বি ফর্টি সেভেন বা সাতচল্লিশ পনেরো গম বা রায়ের নাম কি এর নাম হচ্ছে ট্রিটসেল রোগ প্রতিরোধী জাত কোনগুলো এটা হচ্ছে মুক্তা মোহিনী ইত্যাদি গাজীপুর বাণিজ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি এটা হচ্ছে কি জানো কৃত্রিম প্রজনন বা হাইব্রিডাইজেশন আঠারো চন্দ্রমলিকা বংশবিস্তার করে কিসের সাহায্যে এটা হবে অর্ধ বায়বীয় কাণ্ডের সাহায্যে উনিশ বাল্ব থেকে কোট উদ্ভিদ জন্মায় বাল্ব বলতে আমরা কিন্তু পিঁয়াজকে বোঝাই তাহলে উত্তর হবে কি আমাদের পিঁয়াজ বিশ নিষেধ ছাড়া শুক্রাণু হতে সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় এটা হচ্ছে কি জানো অ্যান্ড্রোজেনেসিস প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে সৃজনশীল দুইটি প্রশ্ন নিয়ে দশম অধ্যায়ের দুটি প্রশ্ন আলোচনা করলাম নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ আর তোমরা যে ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলি দেখছো সেটাও একটা বিশাল ব্যাপার তো আশা করি তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের বিশ্ব শিক্ষকের কাছে গ্রুপের মধ্যে জেনে নিবে এবং কোনো সমস্যা থাকলে সেগুলো দ্রুত নিজেরা সলভ করবে এবং আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা ধারণা পেয়েছ যে কি ধরনের প্রশ্ন আমাদের হতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ